ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته إندي حورة থেকে শেখ মারুফ ভাই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে কোরবানির জন্য যেসব পশু ক্রয় করা হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কিছু খুঁত পরিলক্ষিত হয় তো সেসব সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যেসব খুঁত থাকলে কোরবানি হয় না এবং যেসব খুঁত থাকলে কোরবানি মাকরুহ হয়ে যায় এসব সম্পর্কে জানতে চেয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিষয়টি আমাদের সকলের জন্য অবগত হওয়া জরুরি যে কোন কোন খুঁত থাকলে পশু কোরবানি করা যায় না তো সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ তার প্রথম হচ্ছে যে স্পষ্ট কানা যদিও সেটা এক চোখ হোক না কেন স্পষ্ট যদি বোঝা যায় যে হ্যাঁ কানা অন্ধ তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না দেখা যাচ্ছে যে চক্ষু নষ্ট হয়ে গেছে বা চক্ষু বের হয়ে গেছে কিন্তু যে পশুর চক্ষু সাদা হয়ে গেছে অথচ নষ্ট হয়নি এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ বিশুদ্ধ কারণ এটা স্পষ্ট কারা নয় কোরবানির পশু যদি দৃষ্টিহীন বা অন্ধ হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি করা যাবে না দুই নম্বর হচ্ছে স্পষ্ট ব্যাধি দুরারোগ্য খোড়া এইরকম খোড়া বা বিকৃতগ্রস্ত হওয়া পশু যেগুলো শ্বাসকষ্ট প্যারালাইসিস সহ ইত্যাদি রোগে আক্রান্ত হয় এসব পশু দিয়ে কোরবানি করা যাবে না এগুলো কোরবানির অযোগ্য তিন নম্বর হচ্ছে স্পষ্ট রোগ স্পষ্ট খঞ্জতা যে পশুর ওপর রোগের চিহ্ন প্রকাশিত দেখা যাচ্ছে যে হ্যাঁ তার রোগ আছে দেখলেই যে কোনো মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আসলে সে রোগে ভুগছে সে খেতেও পারে না ভালো করে চড়তেও পারে না যার কারণে সে দুর্বলতা এবং মাংস বিকৃত হয়ে থাকে এইরকম মাংস বিকৃত হওয়া দুর্বল পশু যার ভিতরে চর্মরোগও থাকতে পারে চর্বি মাংস খারাপ হয়ে যাওয়া ইত্যাদি এসব কিছু থাকতে পারে এসব পশু দিয়ে কোরবানি করা যাবে না স্পষ্টভাবে হাদিসে রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গর্ভবতী পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে তোমরা ইচ্ছা করলে খেতে পারো কেননা তার মায়ের জবাই করা তার জন্য এটা যথেষ্ট তাহলে এক্ষেত্রে আরেকটি মাসালা চলে আসলো যে যদি ভালো পশুর পেটে বাচ্চা থাকে এবং সেটা যদি কেউ খেতে চায় খেতে পারবে বাচ্চা যদি ভিতরে মৃত অবস্থায় থাকে মাকে জবাই করা মানেই তাকে জবাই করা হয়ে গেল এখন গোশত কেটে খাওয়া যায় আর যদি জীবিত পায় তাহলে জবাই করতে হবে সুনানে ইবনে মাজা ৯ নম্বর খণ্ডে ৩৮৩ পৃষ্ঠা হাদিস নম্বর ৩১৯০ আচ্ছা তারপরে অতি দুর্বল পশু দুর্বলতা ও বার্ধক্যের কারণে চর্বি মজ্জা নষ্ট হয়ে যাওয়া বা হাড্ডি সাড্ডি সব একেবারে শুকিয়ে যাওয়া এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না এটা হচ্ছে ৪ নম্বর পয়েন্ট ৪ নম্বর পয়েন্ট এটা এই চারটা যদি স্পষ্ট মানে বুঝতে পারেন তাহলে এগুলো দিয়ে কোরবানি করা যাবে না আর এমন কয়েকটি গুণ রয়েছে যেগুলো হচ্ছে কোরবানি মাকরুহ হয়ে যাওয়ার কারণ তার একটা হচ্ছে যে কান কাটা এটা যদি দেখা যায় যে অল্প একটু কেটে আছে বা আর একটু বেশি অর্ধেকও নয় বা অর্ধেকের বেশিও নয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে স্বাভাবিক অল্প থাকলে এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান উত্তম রূপে দেখে নেই এই হাদিস রয়েছে সুনানে নাসাই ৪২৯৬ থেকে ৯৯ সুনানে তিরমিজি এর ১৪১৮ নম্বর হাদিস এটা গেল একটা কান কাটা আরেকটা হচ্ছে যে শিং ভাঙা যদি স্পষ্ট বোঝা যায় যে অর্ধেক বা তার বেশি শিং ভাঙা রয়েছে তাহলে সেই পশুদের কোরবানি করতে হবে না সেগুলো মাকরুহ কেউ কেউ এগুলোকেও বড় ধরনের খুঁত হিসেবে উল্লেখ করে থাকেন। তারপরে লিঙ্গ কাটা, দাঁত ভাঙা, এসবগুলো মাকরুহ হয়ে যাওয়ার কারণ। তবে সবসময়ের জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আপনি পশু ক্রয় করার সময় যেন একেবারে সুন্দর নিখুঁত পশু ক্রয় করেন। তারপরে আপনি ভালো পশু, নিখুঁত পশু নিয়ে আসার পরে যদি আপনার বাড়িতে এসে সেই পশুগুলো রোগগ্রস্ত হয়, সে পশুগুলোর কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কোরবানির জন্য ওটা যথেষ্ট, আর পরিবর্তন করা লাগবে না। আর যদি দেখা যায় যে কোরবানির পশু ক্রয় করার আগে থেকেই সে এইরকম রয়েছে, তার ভিতরে দোষ ত্রুটিগুলো রয়েছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না, যার কারণে ওইসব পশু ক্রয় করতে হবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।